हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल, वेलकम टू अ न्यू ब्लॉग। तुम्हारा सबाई कैमन आछो? आमी लीमा आवारा चले एसेछी नतुन एकटा ब्लॉग निये। आर आमार एई ब्लॉगे तोमादेर जानाई अनेक अनेक भालोबासा आर अनेक अनेक स्वागत। आज हलो 23 तारीख आर एखन समय हलो सकाल 8:30। तो सकाल सकालेर ब्लॉगटा स्टार्ट करे दिलाम। तोमरा हयतो भाबछो जे एत सकाले केन ब्लॉग स्टार्ट करेछि। एत सकाले ब्लॉग स्टार्ट करार एकटाई कारण, जेहेतु सकाल सकाल पुरो फ्रेश हये गेछि स्नान करे, सेई कारणे ब्लॉगटा स्टार्ट करलाम। আমার স্নান ছাড়া না ব্লগ স্টার্ট করতে একদম ভালো লাগে না, কারণ আমি একদম পাগলের মতন থাকি। সেই কারণে একটু নিজেকে গুছিয়ে নিয়ে তারপরে গিয়ে ব্লগ স্টার্ট করি। তো এত সকালে স্নান করার একটাই কারণ, কালকে যেহেতু খুব সকালে স্নান করেছিলাম আর রাতে যেহেতু আবার স্নান করিনি, সেই কারণে রাতে আমার ঠিক করে একদম ঘুম হয়নি। শুধু ভাবছিলাম কখন ভোর হবে, সকালে সব কাজ সারবো আর চট যদি স্নান করে নেবো। ঠিক তাই করেছি, সকালটা এক গুণে হয়েছে। আর আরেক সাইড দিয়ে আমি উঠে তাড়াতাড়ি করে সব কাজ সেরে দিয়ে তারপর স্নান করলাম। আর ও তো খেয়ে দিয়ে চলে গেছে কাজে, আসবে দুপুর বেলায়। বাইরে এত রোদ্দুর উঠেছে, এখন সকাল 8:30, মানে এখনই এত রোদ্দুর, মনে হচ্ছে যেন দুপুর 12টা ঠাটা পোড়া রোদ্দুর দিয়েছে। আর এত গরম, আর এই বিছানায় তো থাকার কোনো উপায় নেই, এখন শুধু ফ্লোরে যতক্ষণ থাকা যায় ততক্ষণই মনে হবে যে হ্যাঁ কোথাও আছি। আর এমনকি কথা বলতে বলতে পর্যন্ত গলা শুকিয়ে যাচ্ছে বলে আমি হাতে জলের বোতল নিয়ে বসে পড়েছি। ভীষণ গরম পড়েছে, ভীষণ গরম, একদম ঘরের ভেতরে থাকা যাচ্ছে না। আর ঘরের ভেতরে তো থাকা যাচ্ছে না এক কথা, আর আমি আমার রুমটা যেহেতু একদম গ্রাউন্ড ফ্লোরে, আমি দরজা জানলা কিচ্ছু খুলতে পারি না। এখানে এত সাপ না, এত সাপ পোকা, মানে দরজা জানলা খুলে আসলে ভয় লাগে কখন ঘরের ভেতরে সাপ ঢুকে যাবে, সেই কারণে দরজা জানলাও খুলতে পারি না। আর ঘরের মধ্যে যে একটা দমকা গরম, সেই গরমটাও বেরোয় না। তাও এখন একটু রান্নাঘরের জানলাটা খুলে দিয়ে এসছি। আর রান্নাঘরের সামনে এত রোদ্দুর, এখন গ্যাসের সামনে দাঁড়ালে মনে হচ্ছে যেন সে গায়ে আগুন ধরে যাবে। এখন রান্নাঘরে আর ঢুকবো না, এখন যেহেতু ব্লগটা স্টার্ট করেছি তাই তোমাদের সাথে একটু বকবক করবো। আর মাথার উপর তো ফ্যান চলছে, এটা সারা দিন কন্টিনিউ চলবে, যেহেতু ব্লগ স্টার্ট করেছি সেই কারণে ফ্যানটা একটু লো স্পিডে দিয়েছি, না হলে কিচ্ছু শোনা যায় না। ব্লগটা যখনই পোস্ট করব তখনই এমন স্পিডে ফ্যান দেব আর পুরো ফ্লোরের মধ্যে বসে থাকব, আর কোনো উপায় নেই। যা গরম পড়েছে, তোমরাও কমেন্টে জানিও তো তোমাদের ওখানে কেমন গরম পড়েছে আর বৃষ্টি হচ্ছে কিনা। এখন আবার চলে এলাম ভিডিওটা স্টার্ট করে, তার কারণ একটু আগে পর্যন্ত অন্য একটা ভিডিওর কাজ করছিলাম, সেই কারণে আর এই ভিডিওটা কন্টিনিউ করতে পারছিলাম না। ওই ভিডিওটার কাজটা কমপ্লিট করে ও ভিডিওটা পোস্ট করে আবার এই ভিডিওটা স্টার্ট করলাম। তো এই করতে করতে সকাল 9:30 বেজে গেছে, খিদেও লেগে গেছে, যেহেতু খুব সকাল সকাল উঠেছি কাজ করেছি খিদে লেগে গেছে। আর ও তো খেয়ে দিয়ে কাজে চলে গেছে বললামই আগে। আমি এখন খাবো একটা স্পেশাল খাবার, স্পেশাল খাবার এই কারণেই বলছি যে হ্যাঁ এত গরমের মধ্যে কি হতে পারে, সেটা হলো জল ভাত। রাতে আমি ইচ্ছে করে একটু ভাত রান্না করে তার মধ্যে জল দিয়ে রেখেছিলাম যাতে সকালবেলা সেটা খেতে পারি। মানে এত গরম পড়েছে যে এর মতন টেস্টি খাবার মনে হয় না আর কিছু আছে বলে। তো আমি এখন সেটাই খাবো। রান্নাঘরের দিকে যাওয়া যাক, তার কারণ খেতে হবে তো, খিদে লেগে গেছে বললাম। দেখেছো ফ্যানটা অফ করতে ভুলে গেছি। জল ভাতের মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে, আহা, যা লাগবে না খেতে। আমি ভাতটা নিয়ে নিই, এখানে টিফিন বক্সের মধ্যে নিয়ে নিয়েছি ভাত, আর এখন আমি এটা খাবো। টিভি দেখতে দেখতে খাবো, যেহেতু খুব গরম পড়েছে এই খাবারটা আর কারোর সাথে ভাগ করার মতন না। আমি টিভিটা চালিয়ে নিই, তারপর খাওয়া স্টার্ট করবো। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে সকাল 11:30 আর ও চলে এসছে কাজের থেকে। আজ যেহেতু সানডে সেই কারণে একটু তাড়াতাড়ি এসছে, এসে স্নান করে নিয়েছে, বাইরে আমাদের জল দিতে এসছে, ও গেছে জল নিতে। আর আমি অনেক চিন্তা ভাবনা করলাম যে আজকে কি রান্না করা যায়, কিছু মাথায় আসছিল না। তারপর ভাবলাম যে একটু অন্য কিছু করে ফেলি, দেখা যাক। আর সেই কারণে এইখানে ছোলার ডালটা বয়েল করে নিয়েছি আর এইখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এইখানে সব মিক্স সবজি কেটে নিয়েছি, এটা জল দিয়ে এখনো ধুইনি, ধোবো। আর ভিন্ডিগুলো এখনো কাটিনি, তার কারণ ভিন্ডির মধ্যে যে একটা স্লিপি ভাব আছে, আমি যদি কেটে রাখি তাহলে সেই স্লিপি ভাবটা পুরো ভরে যাবে, ওটা পরে কাটবো রান্নার সময়। তো আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব না, চলো তাহলে তাড়াতাড়ি রান্নাটা করে নিই, রান্নাঘরে ভীষণ গরম লাগছে। আর আজ যেহেতু বাড়িতে আছে একটু গল্প করা যাবে, চলো তাহলে।
রান্না হয়ে গেছে, ভাত ডাল হয়ে গেছে, আর এখানে হচ্ছে সবজি। তোমাদের ব্যাক ক্যামেরায় রান্নাগুলো পরে দেখিয়ে দেব। আর একটা কথা বলে রাখি, তোমাদের আজকে প্রথমেই বলেছিলাম যে আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব না, হয়তো শেয়ার করলে আজকে মোবাইলটা অন থাকতো আর ভিডিওটাও হয়ে যেত। আজকে একটা ভীষণ বড় বিপদ ঘটে গেছে যে ফ্রাইং প্যান হয় না, তো ওর মধ্যে না আগুন ধরে গিয়ে পুরো এত উঁচুতে উঠে গেছে, তখন আমি ডাল ফোড়ন দেব বলে গ্যাসের উপর ওটা বসিয়েছি, তেল দিয়েছি। এই যে এটার মধ্যে দাঁড়াও, এর মধ্যে আগুন ধরে গেছিল, এভাবে গ্যাসের উপর বসানো ছিল, তেল লঙ্কা আর তেজপাতা এত উঁচুতে উঠে গেছে আগুন। কিভাবে আগুনটা লেগেছে সেটা আমি তোমাদের পরে বলবো, আগে তোমাদের ব্যাক ক্যামেরায় তরকারিটা দেখিয়ে নি। আর ভীষণ গরম লাগছে, আর যেহেতু পুরো আগুন ধরে গেছিল পুরো ঘর পুরো গরম হয়ে গেছিল, তোমাদের পরে বলবো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে বিকাল 4:30, এখন আবার তোমাদের সামনে চলে এলাম। তোমাদের সাথে কথা হয়েছিল দুপুরবেলায় যখন আমি রান্না করি, আর তখন তো তোমাদের জানিয়েছিলাম যে একটা বিপদ ঘটে গেছে, কিন্তু বিপদটা কি ঘটেছে পুরোটা আমি খুলে বলিনি। তো সবকিছু যখন তোমাদের জানাই, তো আজকের ঘটনাটা না জানালে না হয়, তার কারণ যখন আমি ব্লগটা স্টার্ট করি সাধারণভাবে ভালোভাবেই ব্লগটা স্টার্ট করেছি, বুঝতেও পারিনি যে আজকের ব্লগের মিডিলে এমন একটা ঘটনা ঘটে যাবে। তো প্রতিদিন তো রান্না শেয়ার করি, আজকে মনে হলো যে রান্না শেয়ার করব না। তোমাদের তো আমি আগেই বললাম ব্লগের যে আজকে আর রান্নাটা শেয়ার করব না, ভীষণ গরমও লাগছে, তো আমি ভাবলাম নর্মাল যেমন ব্লগিং করি সেইভাবেই ব্লগিং করব রান্নাটা বাদ দিয়ে। তো সেই কারণে ফোনটা রেখে আমি রান্না করতে চলে যাই, আর তোমাদের জানিয়েও দিয়েছিলাম যে আজকে রান্না করব ছোলার ডাল আর মিক্স সবজি। তো সব কেটে কুটে রেডি করে নিয়েছি, আর ডালও সিটি দিয়ে রেখেছিলাম। তো ভাবলাম যে আগে ডালের তরকাটা দিয়ে নিই, তারপর তরকারিটা রান্না করব। তো সেই মনে করে কুকারটা সাইডে রেখে গ্যাসের উপরে যে কি বলে ওটাকে, তরকা প্যান বলে একটা কি থাকে না, ওই ছোট বাটি মতন তার সাথে হ্যান্ডেল থাকে, তো ওইটাকে রেখে ওর মধ্যে তরকা দেওয়া যায় ডালের, তো ওইটাই আমি বসিয়েছিলাম গ্যাসের উপরে। বসিয়ে নর্মাল যেরকম করে দেয় তেল দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে দিয়েছি। যে ওটা জাস্ট ফোড়ন হয়েছে, আমি যেই মুহূর্তে ওটাকে তুলে এরকম কুকারের মধ্যে ঢেলে দেব জিনিসটা, ওই মুহূর্তে কি হয়েছে, ওই যে ছোট বাটির যে প্যানটা ওইটা পুরোটা আগুন ধরে পুরো ছাদ পর্যন্ত উঠে গেছে। বাটিটা জাস্ট এইটুকুনি, সেই এইটুকুনি বাটির যে অত আগুন হতে পারে মানে আমার ভাবার বাইরে। সেকেন্ডের মধ্যে যেন আমার এই সাইডটাও মানে জাস্ট আগুনের যেন তাপটা লেগে গেছিল এই সাইডটা। তো আমি ওই মুহূর্তে মানে কি বলবো, হ্যান্ডেলটা আমি হাতে ধরে ফেলেছি কুকারে দেব, ওই মুহূর্তে যে আগুনটা আমি না পারছি ওটাকে ছুঁড়ে ফেলে দিতে, না পারছি ওটাকে হাতে ধরে রাখতে, আমার এত ভয় লেগে গেছে। তারপর কি করব, কুকারটা ওভাবেই ছিল, আর হাতের যে তরকা প্যানটা ওটাকে আমি ছুঁড়ে বেসিনের মধ্যে ফেলে দিয়েছি। ছুঁড়ে বেসিনের মধ্যে ফেলার পরে ওর আগুনটা বন্ধ হচ্ছে না, কোথায় বেসিন আর কোথায় ছাদ, সিলিং পর্যন্ত ছুঁয়ে গেছে আগুনটা, এতটা ওপরে চলে গেছে, এইটুকুনি বাটির আগুন পুরো ওপরে চলে গেছে। তো আগুনটা ওপরে চলে যাওয়ার পরে আমি তো ঘর থেকে বেরিয়ে গেছি, এবার ঘর থেকে বেরিয়ে আসার পরে মনে পড়েছে ঘরে তো গ্যাসটা তো চালুই রয়েছে, গ্যাসটা তো আর বন্ধ করিনি, যেহেতু আমি তরকাটা লাগাবো বলেই গ্যাসটা জ্বালিয়ে রেখেছিলাম, গ্যাসটাও অন রয়েছে, ওখান দিয়ে আগুনটাও দাউ দাউ করে জ্বলছে। তারপরে গিয়ে দৌড়িয়ে গিয়ে এবার ভাবছি আমি কোনটা আগে বন্ধ করবো, গ্যাসটা আগে বন্ধ করবো নাকি তাড়াতাড়ি করে বেসিনের কলটা ছেড়ে দেবো, কারণ বেসিনের কল ছাড়ানোর মতন কোনো পরিস্থিতি নেই। বেসিনের কলটা যখন আমি ছাড়তে যাব, আগুনটা তো বেসিনের কলের ওপর দিয়ে এরকম করে দাউ দাউ করে ওপরে জ্বলছে। তো আমি আগে কি করলাম, গ্যাসটাকে অফ করলাম, গ্যাসটাকে অফ করে সারা ঘর তো সেই কেমন আগুন আগুন মতন হয়ে গেছে। আমার বর তো এই ঘরেই টিভি দেখছিল, টিভি দেখতে দেখতে ও ঘর থেকে বেরিয়ে দৌড়িয়ে রান্নাঘরে চলে গেছে, ও বলছে যে কি ব্যাপার, ঘর এরকম আগুন আগুন লাগছে, ও দেখেই বলছে ঘরটা কেমন একটা আগুনের শিখা লাগছে, কি হয়েছে রান্নাঘরে। ও দৌড়িয়ে এসছে, এসে দেখে ওরকম করে বেসিনের ওখানে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর আমি মানে সেকেন্ডের মধ্যে যেন ঘটনাটা ঘটে গেছে তাড়াতাড়ি করে বেসিনের কলটা ছেড়ে দিয়েছি, আর ওই যে তরকা প্যানটা ওর মধ্যে জল পড়ার পরে গিয়ে ওটা আগুনটা নিবলো, আর আগুনটা যতটা উপরে উঠেছে পুরোটা কালি 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 কালি, একদম বেসিনের সাইড দিয়ে যে টাইলস গুলো ছিল সেগুলো হালকা কালি কালি হয়ে গেছিল, দেয়ালটাও হালকা কালি কালি হয়ে গেছিল, দেয়ালের কালিটা আর উঠাতে পারিনি, বেসিনের যে কালিটা ছিল সাইডে টাইলসে ওটাকে আমি সাবান দিয়ে ঘষে তুলে দিয়েছি।
তো এমন একটা খারাপ ঘটনা, আমি আমার সত্যি বলছি বাড়িতে থাকাকালীন একবার এমন একটা ঘটনা ঘটেছিল। তখন আমার হাজবেন্ড কাজে ছিল, আমি আমার শাশুড়ি মা আমার ননদ আমার বোন সবাই বাড়িতে ছিল, মানে আমাদের বাড়িতে ছিলাম আমরা। আমাদের বাড়িতে গোপাল পুজো হবে, জন্মাষ্টমী ছিল, পুরো আয়োজন করা হয়েছে। যাই হোক, পাইপের গ্যাসের পাইপটা কোনো কারণে হয়তো একটু ঢিল ছিল, আমি খেয়াল করিনি, গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছিলাম। আর সাথে যখন আমি গ্যাসটা বার্নারটা জ্বালিয়েছি, সাথে সাথে পাইপ থেকে আগুন বেরিয়ে পুরো ঘর থেকে বারান্দা ছড়িয়ে গেছে আগুন। সেই একটা ঘটনা। ওই সময় তো আমি আগুন দেখে দৌড়, আমি আর কিছু বন্ধ করিনি, পেছন থেকে এসে আমার ননদ বন্ধ করেছিল। যাই হোক, বাড়িতে থাকাকালীন এরকম হয়েছে। আর আজকেও ঠিক ওপর দিয়ে চলে গেছে, গায়ে ঠিক এই নাইকিটা ছিল আর এই ওড়নাটা ছিল। আমার ভীষণ ভয় লেগে গেছে। বলে না, কোনো কিছু শেষ হয়ে যাওয়ার হলে মাইনাস মিনি সেকেন্ডই যথেষ্ট, কয়েক ঘন্টার প্রয়োজন পড়ে না। আজকে হয়েছে ঠিক তেমন একটা জিনিস, যে একটু ভুল চুকের কারণে, জানি না কোন আমার কোন দোষের কারণে এটা হয়েছে, দোষ আমি জানি না। নর্মাল ডাল ফোড়ন যেমন দেয় সেরকম ভাবেই তেল দিয়েছিলাম, কিসের জন্য আজকে এরকম হয়েছে। আর আজকে ভগবান সহায় ছিল বলেই কোনো বিপদ ঘটেনি। ভগবান আজকে যদি সাথ না দিত, আজকে অনেক বড় একটা বিপদ ঘটে যেত। যেই সময় এই ঘটনাটা ঘটেছিল, মানে আমার বুকের হার্টবিট বেড়ে গেছিল, আমার মুখের ভাষা হারিয়ে গেছিল। ও মানে গ্যাসের তাক কোথায়, গ্যাসের তাক থেকে সিলিং পর্যন্ত আগুন দেখে, আর ওই স্ট্যান্ডটা আমার হাতে, ওইটা ওই স্টিকটা হাতে, ওইটা দেখে আমার মুখের ভাষা নেই। আমার ঘরে আমার হাজবেন্ড, এই ঘরে আমার হাজবেন্ড বসে টিভি দেখছে, আমি যে ওকে ডাকবো, আমার আউট অফ মাইন্ড, আউট অফ সাইট হয়ে গেছে। মানে আমি আমার মধ্যে ছিলাম না, আমি শুধু আগুনটাকে দেখছিলাম, যে আমি এটাকে কি করব, হাতে রাখবো, ছুঁড়ে ফেলে দেবো, না নিভাবো। আমি মানে আমার ভাষা ছিল না, মুখের ভাষা, মাথার চিন্তা বুদ্ধি সব হারিয়ে গেছিল। আজকে আর ব্লগ কন্টিনিউ করার মতন একদম মন নেই। তারপর তো দুপুরবেলা তোমাদের সাথে আর কথা বলিনি, বলেছিলাম যে পরে জানাবো তোমাদেরকে যে কি হয়েছে। সেই কারণে দুপুরে খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট করলাম, শুয়েওছি, ঠিক মতন ঘুমও আসেনি, এপাশ ওপাশ এপাশ ওপাশ করে উঠে পড়েছি। তো ভাবলাম যে ব্লগটা বেশিক্ষণ আর কন্টিনিউ করবো না, কাণ্ড ঘটে গেছে, এক কথা বলতে গেলে যে ফাড়াই গেছে। একে তুই তো সময়টা ভালো যাচ্ছে না, তার উপর দিয়ে একটার পর একটা লেগে রয়েছে। সত্যি বলছি, আজকে আমার ব্লগ আর কন্টিনিউ করার একদম মন নেই, একদম তো একদমই মন নেই। তো তোমাদের ঘটনাটা জানিয়ে দিলাম, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের এই ব্লগটা ভালো কি লাগবে জানি না, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। আর প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যেও। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তো টাটা।